بسم الله الرحمن الرحيم. ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، ومن يهده الله فلا مضل له، ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى.
قيل يا رسول الله ومن يأبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. رواه عن البخاري. وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه. কোরআন ও সুন্নার আলোকে ভাট মসজিদ এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, 23 নং ওয়ার্ড এর মাননীয় কাউন্সিলর জনাব আলহাজ মোহাম্মদ হুমায়ুন কবির, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমার সামনে সমবেত বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ দিনদার ভাই, অপরদার আড়ালের মা ও বোনেরা, শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদের জীবনে সর্বশ্রেষ্ঠ নিয়ামত ঈমান ও ইসলামের নিয়ামত দিয়ে আমাদেরকে সম্মানিত করেছেন, মর্যাদাশীল করেছেন। আজকে আমরা সকলেই জান্নাতে যেতে চাই, কি বলেন ঠিক কি না? সকলেই জাহান্নাম থেকে বাঁচতে চাই, কি বলেন ঠিক না? এই চিন্তা কোনো করার সুযোগ হতো আমাদের যদি আমরা ইসলামের পথে না থাকতে পারতাম, কি বলেন সম্ভব হতো? কখনো জান্নাত জাহান্নামের চিন্তাই আমাদের আসতো না যদি আমরা ইসলামের পথে না থাকতে পারতাম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের সবচেয়ে বড় নিয়ামত ঈমান ইসলামের নিয়ামত দিয়ে যেই আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন, মর্যাদাশীল করেছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই যাবতীয় প্রশংসা, তার প্রশংসা জ্ঞাপনার্থে সকলেই বলি আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা কার? জোরে বলেন কার? একমাত্র সকল প্রশংসার মালিক তিনি, আমাদের স্রষ্টা যিনি, কি বলেন ঠিক কি না? সকল প্রশংসার মালিক তিনি, আমাদের জীবন মরণের মালিক যিনি, কি বলেন ঠিক কি না? সকল প্রশংসার মালিক তিনি, আমাদের সব কিছুর মালিক যিনি, তিনি হলেন কে? আবার জনে বলেন কে? সেই আল্লাহর প্রশংসা জ্ঞাপনার্থে আবারও বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চার আসহাবে কেরাম আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। হামদ সালাতের পরে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের সেই যুব সমাজের, অত্র এলাকার যে যুব সমাজের বা যে যুব সমাজ বা এলাকাবাসী আল্লাহর দিনকে প্রচার প্রসারের উদ্দেশ্যে, আল্লাহর দিনকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে, আল্লাহর দিনকে জানার উদ্দেশ্যে, মানার উদ্দেশ্যে এই ধরনের একটি মাহফিলের আয়োজন করেছেন। আমরা তাদেরকে শুধু ধন্যবাদ জ্ঞাপনই নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি আল্লাহ তাদের সকলকে জাযায়ে খায়ের দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। যারা এই মাহফিলকে সফল করার লক্ষ্যে যে যেভাবে সাহায্য সহযোগিতা দিয়েছেন, বিশেষ করে প্রধান ভূমিকা রেখেছেন অত্র
ওয়ার্ডের মাননীয় কাউন্সিলর সাহেব, যিনি আজকের এই মাহফিলের প্রধান অতিথি হিসাবে একটু আগেই সকলের সামনে কিছু মূল্যবান কথা রাখলেন, আমরাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন মাননীয় কাউন্সিলর সাহেবকে ইসলামের পথে আরও বেশি বেশি অগ্রসর হওয়ার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তিনি যেন তার গোটা জীবন যতদিন আল্লাহ সুস্থ সক্ষম রাখেন ততদিন এভাবেই তিনি ইসলামের কোরআন এবং সহি হাদিসের সেবার ক্ষেত্রে অগ্রগামী ভূমিকা রাখতে পারেন, আল্লাহ সেই তৌফিক তাকে দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি তাঁদের এই রাস্তায় এই জনবসতির মাঝে আজকে এই মাহফিলের আয়োজন। নিশ্চয়ই আশেপাশে যারা বাসাবাড়িতে রয়েছেন, দোকানপাটে যারা ছিলেন, তারা যদি সকলেই সার্বিক সহযোগিতা না দিতেন তাহলে রাস্তাকে বন্ধ করে মাহফিলের আয়োজন করা সম্ভব ছিল না, কি বলেন ঠিক কি না? তাই যারা এই ত্যাগ স্বীকার করেছেন তাদের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও দিনের উপর অটল থাকার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এবং সকল এ ধরনের কোরআন সহি হাদিসের আলোকে দিনের সঠিক কাজের ক্ষেত্রে আরও বেশি বেশি সহযোগিতা দেওয়ার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আশপাশে বাসাবাড়ি যেখানে আমাদের এই আওয়াজ যাচ্ছে সেই বাসাবাড়িতে বহু রকমের মানুষ রয়েছে, কেউ সুস্থ, কেউ অসুস্থ, কেউ বিভিন্ন সমস্যায় জর্জরিত, তারাও নিশ্চয়ই ধৈর্য ধারণ করে আমাদের এই মাহফিলের সুযোগ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে ইসলামের কথা শুনে ইসলামের পথে আরও অগ্রসর হওয়ার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, বিশেষ করে যে যুব সমাজ অত্র এলাকাবাসীর পক্ষ থেকে এ মাহফিলের আঞ্জাম দিয়েছে তাদেরকে আরও বেশি বেশি ধন্যবাদ জ্ঞাপন করতেই হয়, কারণ আজকে আফসোসের সাথে বলতে হয় আমাদের আমরা আধুনিকতার সাথে মিল রাখতে গিয়ে আধুনিকতার ছোঁয়ায় আকৃষ্ট হয়ে আজকে বর্তমান নতুন প্রজন্ম যুব সমাজ তারা ইসলামী আয়োজনের চেয়ে ইসলাম বিরোধী আয়োজনগুলিতেই বেশি অংশগ্রহণ করছে, কি বলেন ঠিক কি না? তাহলে যেখানে যুব সমাজ আজকে ইসলাম এর আয়োজনের চেয়ে ইসলাম বিরোধী আয়োজনেই বেশি সোচ্চার, সেই পরিবেশে সেই যুব সমাজ মধ্য থেকে যারা বের হয়ে এসে এই ইসলামী আয়োজন করেছেন অবশ্যই তাদেরকে আমাদেরকে ধন্যবাদ জানাতেই হয় এবং তাদের জন্য বিশেষভাবে দোয়া করতেই হয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে জাযায়ে খায়র দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সেই যুব সমাজকে যারা এই সহযোগিতা দিয়েছেন, যে যেভাবে সকলে যেন তাদের গোটা জীবনে এভাবে ইসলামের পথে এই সহযোগিতা দিয়ে জান্নাতে পৌঁছতে পারেন, আল্লাহ সকলকে সে তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আপনারা দীর্ঘ রাত পর্যন্ত অত্যন্ত মূল্যবান কোরআন এবং হাদিসের বিজ্ঞ ওলামায়ে কেরামদের কাছ থেকে আলোচনা শুনেছেন। আমরা বলা যায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি। কর্তৃপক্ষকে আমিও বলেছি যে রাত ১২টার পরে আমি সাধারণত আলোচনা রাখি না, বিশেষ করে এই ধরনের মহল্লার মাঝে রাত ১২টার পরেও এ মাহফিল চালু রাখা মানে মানুষকে আরও বেশি কষ্ট দেওয়া হয়ে যায়। তাই কর্তৃপক্ষও সেই ধরনের তাদেরও কর্মসূচি, তাই খুব দীর্ঘ আলোচনা নয়, সামান্য কিছু সময় আপনাদের সামনে আমি একটি আয়াত পেশ করেছি, যে আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা করার এবং দুটি হাদিস পেশ করেছি সেগুলিকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া ইলাইহি উনীব। কিন্তু আপনাদের সকলের কাছে আশা রাখবো দুটি বিষয়। প্রথম বিষয় খুব দীর্ঘ আলোচনা নয়, সংক্ষিপ্তই হবে, তবে যতক্ষণ আলোচনা চলবে আশা করব সকলেই ততক্ষণ ধৈর্য সহকারে মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন, প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ। দ্বিতীয় বিষয়, আমাদের এই শীত মৌসুমে আমাদের দেশের একটি কালচার,
তাহলে শীত মৌসুমে গ্রামে গঞ্জে শহরে সর্বত্রই মসজিদ কেন্দ্রিক, মাদ্রাসা কেন্দ্রিক, শিক্ষা প্রতিষ্ঠান, সংগঠন, সংঘ বিভিন্ন কেন্দ্রিক এই ইসলামী মাহফিল হয়ে আসছে, কি বলেন ঠিক কি না? কিন্তু আফসোসের সাথে বলতে হয়, এই ইসলামী মাহফিলগুলিতে যত আলোচনা হয় সেই আলোচনাগুলি যদি আজকে মুসলিম সমাজ ভালোভাবে উপলব্ধি করে তাদের জীবনে বাস্তবায়ন করত, তাহলে আমাদের মানুষেরা বা আমরা ইসলামের দিকে অগ্রসর না হয়ে ভিন্ন দিকে অগ্রসর হতাম না, কি বলেন ঠিক কি না? মাহফিলও শুনছি, গান বাজনাও চলছে, আল্লাহর কথাও শুনি, ভিন্ন পথেও চলি, যত রকমের বর্ণনা ওয়াজ সব কিছু শুনি, আবার উল্টা দিকেও চলি, কি বলেন ঠিক কি না? সুতরাং এটাই যদি আমাদের অবস্থা হয়ে থাকে তাহলে আমাদের জীবনে ইসলামী পরিবর্তন নিয়ে আসাটা খুবই দুষ্কর। অতএব আপনাকে সব সময় মনে রাখতে হবে, যে মাহফিলে আপনি যাবেন না কেন সব সময় দুটি কথা মনে রাখবেন। প্রথম বিষয়, আপনি বক্তব্যগুলি মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন, সেগুলি কোরআন এবং সহিহ হাদিস থেকে আছে কি না। কারণ যদি বিভিন্ন রকমের কেসা কাহিনী দিয়ে সারা রাত ওয়াজ করা হয় কিন্তু কোরআনের আলোচনা নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের আলোচনা নেই, সেই মাহফিল দিয়ে আমাদের কোনো উপকার হতে পারে না? সুতরাং আপনাকে মনে রাখতে হবে, প্রথম যে বক্তার বক্তব্য কোরআন এবং সহিহ হাদিসের আলোকে হয় কি না, যদি হয় তাহলে আপনাকে দ্বিতীয় বিষয় মনে রাখতে হবে, সেটি মনোযোগ সহকারে শুনে আপনার জীবনে যেন আপনি বাস্তবায়ন করতে পারেন সেই প্রস্তুতি আপনাকে রাখতে হবে। যদি না রাখেন তাহলে এই ওয়াজ আপনার পক্ষে নয় বরং আপনার বিপক্ষেই কাজ করবে, কি বলেন ঠিক কি না? সুতরাং আজকে অনেক ওয়াজ শুনেছেন, তবে আজকের ওয়াজ সাধারণ ওয়াজের চেয়ে আমরা একটু আশা করতে পারি, একটু ভিন্ন বৈশিষ্ট্যের এ ওয়াজে, সে ধরনের শুধু কেসা কাহিনী যার কোরআন এবং সুন্নায় স্থান নেই এমন ওয়াজ আশা করা যায় হয়নি এবং হবে না ইনশাআল্লাহ। এ ওয়াজের একটু ভিন্ন বৈশিষ্ট্য রয়েছে, তাই আমি আশা করব সকল শ্রোতা দিনই ভাই ও বোনদের কাছে যে কথাগুলি শুনেছেন এবং শুনবেন, বেশি না হলেও একটি বিষয় হলেও আগামীকাল থেকে নিজের জীবনে মেনে চলার চেষ্টা করবেন। প্রস্তুত আছেন আপনারা? কারা আছেন একটু হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, আল্লাহ আমাদের হাতগুলিকে কবুল করে নিন, আমরা যেন কোরআন ও সহিহ হাদিসের এই কথাগুলি আমাদের জীবনে মেনে চলতে পারি, আল্লাহ আমাদের সে তৌফিক আমাদেরকে দান করুন। এই আজকের এই আলোচনা থেকে বেশি না হলে একটি বিষয় হলেও যেন আগামী কাল থেকে আমাদের জীবনে সংযুক্ত করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আজকে যারা এখানে সমবেত হয়েছি, এই আলোচনা শুনছি, সকলেই যেন এভাবে জান্নাতুল ফেরদাউসে একত্রিত হতে পারি, আল্লাহ আমাদের জন্য কবুল করে নিন। হাত নামান প্রিয় ভাই আমার। তাহলে দুটি কথা, প্রথম কথা সকলে একসাথে বিদায় নিব ইনশাআল্লাহ, দ্বিতীয় কথা একটি বিষয় হলেও কোরআন ও সহিহ হাদিসের আলোকে সঠিক বিষয় আগামীকাল থেকে আমাদের জীবনে মেনে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন, আমি একটি ছোট্ট আয়াত সূরা আহজাব থেকে পেশ করেছি, সেই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলবো। আয়াতটি এজন্যই পেশ করেছি, আমরা জানি বর্তমান হিজরি বর্ষের যে মাস চলছে সে মাসটি হচ্ছে রবিউল আউয়াল মাস। আজকে আমাদের দেশের চাঁদ দেখা অনুযায়ী রবিউল আউয়াল মাসের 11 তারিখ, আগামীকালকে রবিউল আউয়াল মাসের 12 তারিখ। রবিউল আউয়াল মাসের 12 তারিখ ইসলামী ইতিহাসে একটি ঐতিহাসিক দিন, ইসলামের ইতিহাসে রবিউল আউয়াল মাসের 12 তারিখ একটি ঐতিহাসিক দিন। সে ঐতিহাসিক দিন কি?
এটি হচ্ছে আমাদের আনন্দ উল্লাস করার দিন, তাই না? সকল ইসলামী মুসলিম ঐতিহাসিকগণ একমত যে বারোই রবিউল আউয়াল এই দিনটি হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবী থেকে চিরতরে আল্লাহর দিকে বিদায় নেওয়ার দিন। বারোই রবিউল আউয়াল হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের দিন, তার ওয়াফাতের দিন, তার মৃত্যুবরণের দিন। সুতরাং এই দিনটি কখনো আমাদের আনন্দ উল্লাসের দিন হতে পারে না, কি বলেন ঠিক কিনা? বরং এই মুসলিম উম্মাকে একটু খুলে দেখা উচিত কোরআন এবং সুন্নার আলোকে। আপনার আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে তার জীবনের শেষ মুহূর্তগুলি অতীত করলেন, জীবনের শেষ মুহূর্তে তিনি আমাদের জন্য, গোটা মুসলিম উম্মার জন্য বিশেষভাবে তিনি কি উপদেশ রেখে গেলেন, কি তিনি সতর্কবাণী উচ্চারণ করে গেলেন প্রতিটি মুসলিম উম্মার, বিশেষ করে প্রতিটি আলেম সমাজের, এই বিষয়গুলি অত্যন্ত গুরুত্ব সহকারে লক্ষ্য করে সেগুলি সাধারণ মানুষের সামনে তুলে ধরা দরকার, কি বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আফসোসের সাথে বলতে হয়, আসল বিষয়টার দিকে লক্ষ্য না করে আমরা বিভিন্নদের, বিজাতীয়দের অনুসরণ করে ভিন্ন এক চিন্তায়, ভিন্ন এক কর্মসূচিতে এই দিনটিতে আমরা জড়িয়ে যাই। যদি সকল মুসলিম মনীষীগণে একমত হন যে বারোই রবিউল আউয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের দিন, মৃত্যুবরণের দিন, ওয়াফাতের দিন, তাহলে এই দিনটি আপনার জন্য কখনো আনন্দের দিন হওয়ার কথা নয়, আপনার জন্য ঈদ উৎসবের দিন হওয়ার কথা নয়, আপনার জন্য এই দিনটি হওয়ার কথা ছিল একটি ঐতিহাসিক ব্যতীত হওয়ার দিন, কি বলেন ঠিক কিনা? আজকে কি মুসলিম উম্মা সেই বিষয়টি চিন্তা করি? বরং আজকে দেখা দেখি আমরা ভিন্ন দিকে ভিন্ন চিন্তায় দৌড়াচ্ছি। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বললেন, সূরা আহজাব যে আয়াতটি আমি পড়েছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. الله سبحانه وتعالى বলেন, যারা আল্লাহ এবং আখিরাতকে চায়, আল্লাহ এবং আখিরাতকে চায়, আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে চায়, তাদের জন্যই শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে রয়েছে সর্বোৎকৃষ্ট সর্বোত্তম আদর্শ, বলুন আলহামদুলিল্লাহ। গোটা মুসলিম উম্মা শুধু নয়, আল্লাহ এখানে নামে মাত্র মুসলিম হলে হবে না, আপনি যদি চান দুনিয়া, চান না আখেরাত, আপনি যদি চান দুনিয়ার অন্য কিছু, চান না আল্লাহকে, তাহলে আপনার আদর্শ হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাও হতে পারে, কি বলেন ঠিক কি না? আর যে চায় আল্লাহকে, যে সন্তুষ্ট করতে চায় আল্লাহকে, যে শান্তি পেতে চায় আখেরাতে, তাহলে তার আদর্শ হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আপনাকে এখানেই একটু নিশ্চিত হয়ে যেতে হবে, স্পষ্ট করে নিতে হবে, আপনি কি আসলে আখেরাত চান? আপনি কি আসলে আল্লাহর সন্তুষ্টি চান? যদি চেয়ে থাকেন, তাহলে আপনাকে আপনার গোটা জীবনে মডেল হিসাবে, কোনো খেলোয়াড় নয়, কোনো গায়ক নয়, কোনো নায়ক নয়, আর অন্য কোনো ব্যক্তি নয়, সরাসরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ হিসাবে গ্রহণ করতে হবে, কি বলেন ঠিক কি না? কোন মুসলিম নর হোক নারী হোক, যদি সে আল্লাহর সন্তুষ্টি পেতে চায়, যদি সে আখেরাতে কল্যাণ চায়, যদি সে জান্নাত পেতে চায়, যদি সে জাহান্নাম থেকে বাঁচতে চায়, তাহলে তার জীবনে কখনো কোনো গায়ককে, কোনো নায়ককে, কোনো খেলোয়াড়কে, আর কোনো ব্যক্তিকে, আর কোনো নেতাকে, আর কোনো দার্শনিককে, আর কোনো সম্পদশালীকে, আর কোনো ব্যক্তিকে আদর্শ হিসাবে গ্রহণ করতে পারে না, গ্রহণ তাকে একজনকেই করতে হবে, তিনি হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই একজন মুসলিম নর নারী যুবক বৃদ্ধ আপনি যেই হন না কেন আপনাকে এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে দিলেন। প্রিয় ভাইরা আমার, সুতরাং আপনার জীবনে আপনি নিজেই একটু ভাবার চেষ্টা করবেন, আপনি কাকে আদর্শ হিসাবে গ্রহণ করছেন আর কি চান। আপনি যদি জান্নাত চান, যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, যদি আল্লাহকে চান, তাহলে আদর্শ হিসাবে গ্রহণ করতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বেশি কিছু বলার সুযোগ নেই, মাত্র দুই একটি কথা বলবো। তিনি পৃথিবী থেকে বিদায় নিলেন, সেই দিনটি ছিল সোমবার, 12ই রবিউল আউয়াল তখন সোমবার ছিল। সেই সোমবারের আগের বৃহস্পতিবার হাদিসটি সহিহ বুখারীর হাদিস, উম্মুল মুমিনীন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত কাছের মানুষ উম্মুল মুমিনীন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলেন, মৃত্যুর চার দিন আগে দিনটি ছিল বৃহস্পতিবার, বৃহস্পতিবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করেছেন, জোহরের সালাত মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করেছেন, আসরের সালাত মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করেছেন, মাগরিবের সালাত মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করেছেন। কিন্তু যখন এশার সময় হয়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তিনি খুবই অসুস্থতা অনুভব করছেন, তার শরীর যেন খুবই ভারী হয়ে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠার চেষ্টা করছেন, মসজিদে গিয়ে সালাত আদায় করবেন, কিন্তু সেই সুযোগটি তার হচ্ছে না, খুবই কঠিন অবস্থা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনীন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলেন, আসাল্লান নাস, মানুষেরা কি সালাত আদায় করে ফেলেছে? অর্থাৎ এশার সালাতের সময়, এশার সময় বললেন, মানুষেরা কি এশা পড়ে ফেলেছে? ক্বালাত লা বাল ইয়ান্তাযিরুনা লাক। উম্মুল মুমিনীন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, না হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা এশার সালাত আদায় করেননি, বরং তারা সকলে আপনার জন্য অপেক্ষায় মসজিদে রয়েছেন, আপনি গেলেই তো তারা আপনার নেতৃত্বে আপনার ইমামতিতে এশার সালাত আদায় করবে, আপনি না গেলে তারা আপনাকে ছেড়েই এশার সালাত আদায় করে ফেলবে, এমনটি তো হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পানি নিয়ে আসো। পানি নিয়ে আসলেন, অজু করলেন, অজু করে মসজিদে যাওয়ার জন্য তিনি দাঁড়াতে শুরু করলেন। যখনই তিনি দাঁড়াতে ইচ্ছা করলেন, ফাউহমিয়া আলাইহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জ্ঞান হারিয়ে পড়ে গেলেন। হাদিস সহিহ বুখারীর কোনো কিস্সা কাহিনী নয়, বানাওটি কোনো কথা নয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অজু করে যখন এই দাঁড়ানোর ইচ্ছা করলেন মসজিদে যাবেন, ফাউহমিয়া আলাইহি, জ্ঞান হারিয়ে পড়ে গেলেন, পারলেন না মসজিদে যেতে। সুম্মা উফিকা, আবার জ্ঞান ফিরে আসল, পূর্বের মতো প্রশ্ন করলেন, আসাল্লান নাস, মানুষেরা কি সালাত আদায় করে ফেলেছে? উম্মুল মুমিনীন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, লা বাল ইয়ান্তাযিরুনা লাক, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না তারা সালাত আদায় করেননি, বরং তারা আপনার অপেক্ষায় সকলে রয়েছেন, আপনি গেলেই আপনার পিছনে তারা সালাত আদায় করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার বললেন, পানি নিয়ে আসো। পানি নিয়ে আসা হলো, তিনি অজু করলেন, আবার অজু করেই আবার যখন উঠার চেষ্টা করলেন, ফাউহমিয়া আলাইহি, দ্বিতীয়বার পানি নিয়ে অজু করে উঠার চেষ্টা করলেই,
ফাউখমিয়া আলাইহি, আবার তিনি জ্ঞান হারিয়ে পড়ে গেলেন। আল্লাহু আকবার, আবার জ্ঞান হারিয়ে পড়ে গেলেন, সম্ভব হলো না যাওয়া। সুম্মা উফিকা, আবার জ্ঞান ফিরে আসলো। আবার জ্ঞান ফিরে আসলে একই প্রশ্ন করলেন, আসাল্লান নাস, মানুষেরা কি সালাত আদায় করে ফেলেছেন? উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, লা বাল ইয়ান্তাজিরুনা লাক, না করেনি, আপনার জন্য অপেক্ষা করছেন তারা সবাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, পানি নিয়ে আসো। তৃতীয়বার পানি নিয়ে আসা হলো, অজু করলেন তৃতীয়বার। অজু করার পর মসজিদে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, উঠছেন, উঠতে গেলেই ফাউখমিয়া আলাইহি, আবার তিনি জ্ঞান হারিয়ে পড়ে গেলেন। আল্লাহু আকবার, এটা জীবনের সর্ব শেষ তিনি মসজিদে যাওয়ার চেষ্টা করলেন। সেই দিনটি ছিল বৃহস্পতিবার, রাত্রে এশার সালাতের সময়। তৃতীয়বার চেষ্টা করেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পারলেন না, মসজিদে যেতে পারলেন না। জ্ঞান ফিরে আসলে আবার দেখলেন তিনি, না আর সম্ভব নয়। বললেন, ইয়া আয়েশা, মুরি আবা বকরিন ফালিউসাল্লি বিন্নাস, হে আয়েশা যাও, তুমি আবু বকরকে বলে দাও, আবু বকর যেন মসজিদে গিয়ে, আমার পক্ষে আর সম্ভব নয়, সে যেন মসজিদে গিয়ে ইমামতি করে মানুষের এশার সালাত আদায় করে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে আর সম্ভব হলো না। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে তার জায়গায় ইমাম হয়ে ইমামতি করে এশার সালাত পড়ানোর জন্য নির্দেশ দিলেন। ব্যক্তিটি কে ছিলেন? কে ছিলেন তিনি? আবু বকর। কে ছিলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আফসোসের সাথে বলতে হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় যাকে তার জায়গায় দাঁড়িয়ে নেতৃত্ব, সালাতের নেতৃত্ব দেওয়ার অনুমতি শুধু দেননি, তাকে ব্যবস্থা করে দিয়েছেন। তথাকথিত এক শ্রেণীর মানুষ নিজেদেরকে মুসলিম বলে দাবি করে, আবার তারা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বিভিন্নভাবে অশালীন গালিগালাজ করে, জোরে বলেন নাউজুবিল্লাহ, দাবি করে নিজেদেরকে মুসলিম বলে, আবার এই সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার মতো ব্যক্তিকে তারা বিভিন্নভাবে অনেক অনেক রকমের কথা বলে। তারা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে নেতৃত্বের খেলাফতের যোগ্য ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু, তাকে নাকি আবু বকর রাদিয়াল্লাহু আনহু খেলাফত না দিয়ে জোর করে তিনি খেলাফত দখল করেছেন, এজন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে তারা, তাদের চরমপন্থীরা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জালেম বলেও তারা আখ্যায়িত করে থাকে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আসলে এই কোশ্চেন কালেও আবু বকর রাদিয়াল্লাহু আনহু কখনো জালেম ছিলেন না, বরং যারা বলে তারাই হলো পৃথিবীর বুকে প্রকৃত পক্ষে জালেম। কি বলেন, ঠিক কি না? তারাই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মানহানি করে, ওমর রাদিয়াল্লাহু আনহুর মানহানি করে, ওসমান রাদিয়াল্লাহু আনহুর মানহানি করে, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার মানহানি করে, তারাই পৃথিবীর বুকে জুলম কায়েম করেছে। কি বলেন, ঠিক কি না? কোনো সন্দেহ নেই, আলী রাদিয়াল্লাহু আনহু তিনি একজন প্রসিদ্ধ সাহাবি, ইসলামের চতুর্থ খলিফা, আমরা তাকে সম্মান মর্যাদা অবশ্যই দিব, কোনো সন্দেহ করার সুযোগ নেই। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তিকে, ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তিকে, ওসমান রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তিকে কটাক্ষ করবে আর তাদের বিষয়ে বিভিন্ন রকমের অপবাদ দিবে, এটি কোনো মুসলিম মেনে নিতে পারে? কোনো মুসলিম মেনে নিতে পারে না। প্রিয় ভাইরা আমার, তাই আমরা খুব সহজভাবে আহ্বান জানাই, অতি নম্র ভাষায়, ভদ্র ভাষায়, যে এই সমস্ত বাঁকা পথে চলা বর্জন করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ করে, তিনি যাদেরকে তার পরেই সম্মান মর্যাদা দিয়েছেন তাদেরকে ঠিক সেভাবেই সম্মান মর্যাদা দেওয়াটাই আমাদের ইমানি দায়িত্ব। কি বলেন, ঠিক কি না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন,
যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের জন্য জান্নাত তৈরি করেছেন, সেই জান্নাতে মানুষের মাঝে সর্বপ্রথম যিনি প্রবেশ করবেন তিনি হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীদের উম্মতের মাঝে সর্বপ্রথম যার উম্মত জান্নাতে প্রবেশ করবে তিনি হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। উম্মত বলেন সুবহানাল্লাহ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কারা? কারা? আমরা না? বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। সকল উম্মতের পূর্বে আমাদের জান্নাতে পৌঁছার, জান্নাতে প্রবেশের সুযোগ রয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। আর এই উম্মতের মাঝে সর্বপ্রথম যে ব্যক্তিটি জান্নাতে প্রবেশ করার সৌভাগ্য লাভ করবেন তিনি হলেন সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হলেন সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তাহলে যারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে কটাক্ষ করবে তার ঈমান কোন পর্যায়ে আছে আর বলার অপেক্ষা রাখে না, কি বলেন ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, সেদিক যাচ্ছি না। বলছিলাম ওই সেই বৃহস্পতিবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করলেন, একবার জ্ঞান হারিয়ে পড়ে গেলেন পারলেন না, দ্বিতীয়বার জ্ঞান হারিয়ে পড়ে গেলেন পারলেন না, তৃতীয়বার সেবারও জ্ঞান হারিয়ে পড়ে গেলেন পারলেন না, সম্ভব হয়নি তার পক্ষে মসজিদে যাওয়া। সেই দিনটি ছিল বৃহস্পতিবার, সেটি ছিল আশার সালাতের সময়, এটাই ছিল সর্বশেষ সময় যেই সময় থেকে তিনি মসজিদে যেতে অক্ষম হয়ে গেলেন। সেই দিন থেকে সেই বৃহস্পতিবারের আশার সালাত, তারপরের দিন শুক্রবারের পাঁচ ওয়াক্ত সালাত, শনিবারের পাঁচ ওয়াক্ত সালাত, রবিবারের পাঁচ ওয়াক্ত সালাত, তিন পাঁচে পনেরো, বৃহস্পতিবারের এক ওয়াক্ত কত ওয়াক্ত হলো? ষোলো ওয়াক্ত। ওই সেই সোমবারের ফজরের ওয়াক্ত মোট কত ওয়াক্ত হলো? সতেরো ওয়াক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার জায়গায় দাঁড়িয়ে এই সতেরো ওয়াক্ত সালাতের ইমামতি করেছেন। তো যে বিষয়টি বলতে চাচ্ছিলাম, জীবনের শেষ পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সালাতে উপস্থিত হতে পারছেন না, যেন তার আত্মতৃপ্তি কখনোই হচ্ছে না। আর আমরা তার এমন উম্মত হয়ে গেছি, এমন অনুসারী, শুধু বসে ইয়া নবী সালাম আলাইকা বলে গান গজল করলেই সব শেষ হয়ে যাবে, আর পাঁচ ওয়াক্ত সালাতের কোনো খোঁজ খবর নাই। তাহলে এই রাসূলের উম্মত হওয়া সম্ভব হবে? তার সঠিক অনুসারী হওয়া সম্ভব হবে? শুধু গান গজলে নয়, বাস্তবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্নাহ অনুসরণ করে তার যে ধরনের নিয়ম নীতি আদর্শ সেভাবেই আপনাকে ইসলাম মেনে চলতে হবে, তাহলেই আপনি সত্যিকারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী বা রাসূলের প্রতি আপনার সেই ভক্তি শ্রদ্ধা রয়েছে বলে আপনি দাবি করতে পারবেন, কি বলেন ঠিক কি না? বছরের 364 দিনে কোনো খোঁজ খবর নাই, আর একদিন শহরের রাস্তাঘাটে রেলি বের করে আপনি যেন রাসূলের খুব প্রিয় হয়ে গেলেন, নিজেকে প্রমাণ করতে চাচ্ছেন। অথচ সেই হালাল হারামের ক্ষেত্রে, সালাতের ক্ষেত্রে, সিয়ামের ক্ষেত্রে, যাকাতের ক্ষেত্রে, হজের ক্ষেত্রে, পর্দার ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে, পারিবারিক জীবনে, জীবনের সকল ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের কোনো গুরুত্ব নেই। একদিনেই শুধু রেলি বের করেই আপনি রাসূলের খুব প্রিয় হয়ে গেলেন, তা হওয়া সম্ভব হবে? কখনো সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় হতে হলে আপনাকে অবশ্যই আপনার জীবনে প্রতিটি মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিকভাবে অনুসরণ করতে হবে। আরেকটি আসুন জীবনের শেষ মুহূর্তের কথা একটু বলি। এটাও সহিহ বুখারীর হাদিস, এটাও বর্ণনা করছেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। 12ই রবিউল আউয়াল, হিজরি হচ্ছে 11, হিজরি 11তম বর্ষ, 12ই রবিউল আউয়াল, মাস রবিউল আউয়াল, তারিখ হলো 12, কিন্তু এবার পড়ে গেছে শুক্রবার, সেই দিনটি ছিল তখন সোমবার। কি দিন ছিল? সোমবার। সময় হচ্ছে ওয়াক্তুদ দোহা, সকাল 8 থেকে 9টার দিকের সময়। এই সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের কঠিন অবস্থা,
উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোলে মাথা দিয়ে শুয়ে রয়েছেন, তিনি যেন মৃত্যু জ্বালা যন্ত্রণায় অস্থির হয়ে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি চাদরটি কাছে থেকে চাদরটি নিয়ে চেহারায় ঢেকে নিচ্ছেন, আবার যেন তিনি শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে চেহারা থেকে চাদরটিকে সরিয়ে ফেলছেন। পাশেই পানির পাত্র রয়েছে, পানির পাত্রে হাত ডুবালেন, হাত ডুবিয়ে চেহারাটিকে মুছে নিলেন, মুছে নিয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত, বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যু যন্ত্রণা খুবই কঠিন যন্ত্রণা, আল্লাহু আকবার। কার এটা? পৃথিবীর মাঝে, মানুষের মাঝে যিনি আল্লাহর সবচেয়ে প্রিয়, সবচেয়ে নৈকট্যশীল বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার জীবনের শেষ মুহূর্তের কথা বলছেন, মৃত্যু যন্ত্রণা খুবই কঠিন যন্ত্রণা। আপনি কি ভেবেছেন আপনার মৃত্যুটি যেন সহজ হয় সেজন্য আপনি কি ব্যবস্থা নিয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ হাদিসে স্পষ্টভাবে এসেছে, তিনি বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির জীবনের সর্বশেষ মুহূর্তে তার মুখ দিয়ে বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে ব্যক্তির জন্য নিশ্চিত করে দিয়েছেন সে প্রবেশ করবে জান্নাতে। বলুন সুবহানাল্লাহ। জান্নাতে প্রবেশ করতে প্রস্তুত আছি না আমরা? সকলে প্রস্তুত তো ইনশাআল্লাহ? তাহলে আপনি কি চান না আপনার জীবনের শেষ মুহূর্তে আপনার মুখ দিয়ে এই লা ইলাহা ইল্লাল্লাহ বাণীটি বের হয়? তাহলে কি করতে হবে? গোটা জীবন গান, গল্প, বাজনা, অশ্লীল নাটক, ছবি, সেগুলি নিয়ে আপনি ব্যস্ত, মদ, জোয়া, নেশা, সেগুলি নিয়ে ব্যস্ত। আজকে আফসোসের সাথে বলতে হয়, আমাদের নতুন প্রজন্ম তাদের উত্তম আদর্শের চেয়ে তাদের মাঝে যেন সেই নেশা মাদকাসক্ত সেদিকে হওয়ার বেশি ধাবিত হচ্ছে, তারা কি বলেন ঠিক কি না? এর কিন্তু বহু কারণ আছে। কি কারণ? তার মাঝে সবচেয়ে বড় কারণ হলো একটি, সবচেয়ে বড় কারণ, আজকে আমাদের শিক্ষার ক্ষেত্রে আমরা খুবই দুর্বল হয়ে গেছি, কি বলেন ঠিক কি না? শিক্ষার মাঝে আমাদের ইসলাম যেন দূরে সরে যাচ্ছে, ইসলাম মুক্ত শিক্ষা আজকে আমাদের নতুন প্রজন্ম নিচ্ছে, যার ফলে তার মাঝে ইসলামী আদর্শের ছোঁয়া খুঁজে পাওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে শুধু তাদের সেই পাশ্চাত্যের নোংরা আদর্শের ছোঁয়া। আমাদের এই সেই রাজধানীর বুকে এমনও ঘটনা ঘটেছে, সেই বহু উন্নত শিক্ষা প্রতিষ্ঠানেও বাবা মা লক্ষ লক্ষ টাকা খরচ করে তাকে পড়ানোর জন্য দিয়েছে সেই উন্নত প্রতিষ্ঠানে, সন্তান সেখানে ও সে সন্তান সেখানে তার জীবনটাকে গড়েছে নেশাগ্রস্ত হয়ে, সেখানে তার জীবনটাকে শেষ করেছে। শুধু নেশাগ্রস্ত হয়ে নিজের জীবনটাকে শেষ করেনি, বরং তার বাবা মা পর্যন্ত তাদেরকেও শেষ করেছে, কি বলেন ঠিক কিনা? এগুলি অস্পষ্ট রাখার সুযোগ নেই, গোপন করার সুযোগ নেই, বাস্তব। আমাদের চ্যালেঞ্জ করে আমরা বলতে পারি, আমাদের ওই সন্তানদেরকে যদি তথাকথিত সেই পাশ্চাত্যের আদর্শে না গড়ে, তাদেরকে যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে গড়া হতো, তাহলে সেই সন্তানেরাও নেশাগ্রস্ত হতো না, তাদের আদর্শ নষ্ট হতো না, তাদের চরিত্র নষ্ট হতো না, এবং তারা তাদের বাবা মাকেও কখনো নষ্ট করতো না, কি বলেন ঠিক কিনা? সুতরাং প্রতিটি মুসলিম বাবা মার জন্য ফরজ, আপনার সন্তানকে আপনি ডাক্তার বানাতে পারেন, অসুবিধা নাই, ইসলাম বাধা দেয়নি, আপনি ইঞ্জিনিয়ার বানাবেন, ইসলাম বাধা দেয়নি, কিন্তু ইসলাম আপনাকে বলেছে আপনার সন্তান যেন বেনামাজি না হয়, কি বলেন ঠিক কিনা? আপনার সন্তান যেন ইসলাম থেকে দূরে সরে না যায়। যদি ইসলাম থেকে দূরে সরে যায়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের ছোঁয়া যদি তার মাঝে না থাকে, পাশ্চাত্যের ওই অসভ্যদের আদর্শ তার মাঝে এসে যায়, তাহলে সে বাবা মার সাথে, বাবা মার সেবা তো দূরের কথা, বাবা মাকে জবাই করবেই, কি বলেন ঠিক কিনা? সেটাই পেয়েছি, সেটাই আজকে, আজকে এই সেই যুব সমাজ বা এই সেই নতুন প্রজন্ম সেই উপহারেই দিচ্ছে আমাদের। সুতরাং
এখনো সময় রয়েছে দেশবাসীর কাছে আমাদের এই আহ্বান, আমরা ফিরে আসি ইসলামের দিকে, ফিরে আসি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের আলোকে যদি আমরা আমাদের সন্তানদেরকে গড়তে চাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা মার সন্তানের কাছে কি অধিকার রয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুমা জান্নাতুকা আও নারুকা, তোমার বাবা মা তোমার জন্য জান্নাতে যাওয়ার একটি কারণ হবে অথবা জাহান্নামে যাওয়ার এই কারণ হবে। যদি সন্তানের মাঝে এই ভয় থাকে যে আমি আমার বাবা মার সাথে দুর্ব্যবহার করলে আমার কাছে আমার কখনো জান্নাত পাওয়ার আশা করা যাবে না, তাহলেই তো সেই সন্তান বাবা মার সাথে কখনো দুর্ব্যবহার না করে তাদের সাথে সদ্ব্যবহার করবে, কি বলেন ঠিক কিনা? আর যখন সন্তান কিছুই বল বুঝে না, মা সেই নেশা গ্রহণ করে মাতাল হয়ে পড়ে থাকে, তাহলে এই সন্তানের কাছে ভালো মন্দ তো আর কিছুই আশা করা যায় না। তবে এই বিষয়টি মনে রাখবেন, যেই সন্তানের কাছে তার বাবা মা ভালো আচরণ আশা করতে পারে না, সেই সন্তান যদি ভবিষ্যতে গড়ে উঠে তার কাছ থেকে গোটা দেশ কোনো ভালো আশা করতে পারে না, কি বলেন ঠিক কিনা? সন্তানের কাছে বাবা মা যখন ভালো আশা করতে পারে, ওই সন্তানের কাছে এলাকাবাসী ভালো আশা করতে পারে, ওই সন্তানের কাছে দেশ ভালো আশা করতে পারে, আর যেই সন্তানের কাছে তার খুব ঘনিষ্ঠ তার বাবা মা ভালো আশা করতে পারে না, বাবা মা ভালো আচরণ পায় না, বাবা মা সদ্ব্যবহার পায় না, আপনি সমাজে পরীক্ষা করে দেখেন ওই সন্তানের কাছে সমাজের কোনো মানুষও ভালো আচরণ পায় না, কি বলেন ঠিক কিনা? আর যার কাছে যেই সন্তান থেকে সমাজের মানুষেরা ভালো আচরণ পায় না, ওই সন্তান দেশের জন্য ক্ষতিকারক ছাড়া কখনো কল্যাণকর হতে পারে? সুতরাং দেশের জন্য যদি আজকে আমরা সুনাগরিক তৈরি করতে চাই, দেশের জন্য যদি আমরা সেই পরবর্তী ভবিষ্যৎ আমরা নতুন প্রজন্মকে সেইভাবে তৈরি করতে চাই, তাহলে আমাদের একটি পথ, আমাদের সেই পাশ্চাত্যের দিক থেকে মুখ ঘুরিয়ে মুক্তি ঘুরায় নিতে হবে আমাদেরকে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, কি বলেন ঠিক কিনা? আমাদেরকে সেই পাশ্চাত্য চিন্তা চেতনা থেকে ফিরে এসে আমাদেরকে ঘুরতে হবে আল্লাহর কিতাব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কিতাব আল কোরআন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে, কি বলেন ঠিক কিনা? এ কথাই বিদায় হজ্জের ভাষণে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো আমি আজকে বিদায় নিয়ে যাচ্ছি বটে, কিন্তু মানুষকে আমি একেবারেই তারা নষ্ট হয়ে যাবে এমনভাবে কখনো ছেড়ে যাচ্ছি না, তারা যেন সঠিক পথে থাকতে পারে, তারা যেন সঠিক আদর্শে প্রতিষ্ঠিত হতে পারে, তারা যেন ঈমান ইসলামের উপর থাকতে পারে, এজন্য আমি একটা ব্যবস্থাও দিয়ে যাচ্ছি। সেই ব্যবস্থা কি? তিনি বলেছেন, তারা তুফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ও সুন্নাতি, আমি তোমাদের মাঝে রেখে গেলাম মাত্র দুটি জিনিস। কয়টি জিনিস জোরে বলেন? কয়টি জিনিস? দুইটি জিনিস, একটি হলো চিস্তিয়া আর একটি হলো নকশবন্দিয়া। হ্যাঁ, তাহলে একটি হলো কাদেরিয়া আর একটি মুজাদ্দিদিয়া। প্রিয় ভাইরা আমার, আজকে মানুষ তো সেগুলি নিয়েই ব্যস্ত বেশি। জেনে নিন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলি রেখে যাননি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন, তিনি বললেন, আমি রেখে গেলাম তোমাদের জন্য মাত্র দুটি জিনিস, একটি হলো আল্লাহর কিতাব, একটি কি? অপরটি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বা হাদিস। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সুতরাং এই মুসলিম উম্মাহ ততদিন পর্যন্ত তারা সঠিক আদর্শের উপর প্রতিষ্ঠিত থাকবে, সঠিক দিনের উপর প্রতিষ্ঠিত থাকবে, সঠিক ইমানের উপর প্রতিষ্ঠিত থাকবে, সঠিক ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকবে, যতদিন তারা তাদের ইমান ইসলামের সব কাজগুলি কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের আলোকে পালন করার চেষ্টা করবে, কি বলেন ঠিক কিনা? অতএব আজকে আলেম সমাজকেও সচেতন হওয়া দরকার, আলেম সমাজকেও সতর্ক হওয়া দরকার, মসজিদের খতিব সাহেব ইমাম সাহেবদেরকেও সচেতন হওয়া দরকার, মানুষকে স্মরণ করে দেওয়া দরকার, ভিন্ন কোনো চিন্তা করার সুযোগ নেই, ভিন্ন তরিকায় যাওয়ার সুযোগ নেই, তরিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা যেখানে রয়েছে আর কোনো মুসলমানদের জন্য তরিকার প্রয়োজন নাই, কি বলেন ঠিক কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা
পৃথিবীর বুকে ইসলামে, পৃথিবীর বুকে যতদিন ইসলাম থাকবে ততদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অবশ্যই থাকবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা থাকা অবস্থায় ভিন্ন কোন তরিকা কোন মুসলিমের জন্য কখনো বৈধ হতে পারে? সুতরাং আসুন প্রতিটি মুসলিমকে সে পথেই অগ্রসর হওয়া দরকার। আমাদের সেই প্রিয় ইমাম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার সেই মূল্যবান বক্তব্য তিনিও একইভাবে বলেছেন, যে কথাটি আমি অনেক সময় স্মরণ করে দেই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, ইয়াকুমুল কাউলা ফি দীনিল্লাহি বিররায়, আমি তোমাদেরকে সতর্ক সাবধান করছি আল্লাহর দিনের ব্যাপারে কখনো মন গড়া কথা বলো না। ও আলাইকুম বি ইত্তিবাই সুন্নাহ, তোমাদের অপরিহার্য কর্তব্য হলো রাসূলের সুন্নাহকে তোমরা আঁকড়ে ধরো, কারণ মান খারাজা আনহা ফাকাদ দাল্লা, রাসূলের সুন্নাহকে যে ছেড়ে দিবে অন্য সুন্নাহ ধরবে, রাসূলের তরিকাকে যে ছেড়ে দিবে অন্য তরিকা ধরবে, সে অবশ্যই পথভ্রষ্ট হয়ে যাবে। 1300 বছর আগে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই মূল্যবান কথা বলে গেছেন। সুতরাং এই মুসলিম উম্মার কর্তব্য হলো সেই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর এই মূল্যবান উপদেশের আলোকে ভিন্ন সুন্নাহ নয়, ভিন্ন পথ নয়, ভিন্ন মত নয়, ভিন্ন তরিকা নয়, ভিন্ন কিছু নয়, একটি আপনার সামনে তরিকা, সেটি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। কি বলেন ঠিক কি না? এটাই তো আদর্শ, এটাই আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আপনার আমার জন্য উত্তম আদর্শ অমুক আর তমুকের মাঝে বলেন নেই, বলেছেন রাসূলুল্লাহর মাঝে। প্রিয় ভাইরা আমার, তাই আসুন কথা খুব দীর্ঘ করার সুযোগ নেই, যেহেতু আগেই আমি বলেছি কথা খুব দীর্ঘ করার সুযোগ নেই যেহেতু আগেই আমি বলেছি 12টার মাঝে আমরা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নির্দেশের আলোকে একজন মুসলিম তিনি যদি বলেন হেদায়েতের উপরে থাকবেন, তার সন্তানকে যদি সঠিক আদর্শের উপরে গড়ে তুলবেন, তাহলে তাকেও সকল শিক্ষার সাথে অবশ্যই তাকে কোরআন এবং সুন্নার শিক্ষা তাকে দিতেই হবে, না হলে আপনার সন্তানকে উত্তম আদর্শে গড়তে আপনি পারবেন না। প্রিয় ভাইরা আমার, আমরা গোটা বিশ্বে, গোটা মানব জাতির কাছে, বিশেষ করে মুসলিম বিশ্বের কাছে এই আহ্বানে আমাদের কোরআনের এই কথাগুলি আমরা তুলে ধরতে চাই, ভিন্ন আদর্শে যাওয়ার আজকে আর সুযোগ নেই, আদর্শে যেতে হবে একটি, সেটি হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কোনো মন গড়া আদর্শ ছিল? আল্লাহ বলেন সূরা নাজমের শুরুতেই, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বিষয়ে তিনি কখনো নিজের মন গড়া কোনো কিছু বলেন না, যা কিছু বলেন সব কিছু আল্লাহর পক্ষ থেকে ওয়াহী এর মাধ্যমেই তিনি শুধু বলে থাকেন। সুতরাং আল্লাহর ওহী আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা এসেছে সেটি দুই ধরনের, একটি হচ্ছে সরাসরি আল্লাহর ভাষায়, সেটি হচ্ছে আল কোরআনুল কারীম, আরেকটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মূল বিষয়টি এসেছে কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা দিয়ে, তার কাজ দিয়ে, তার সম্মতি দিয়ে সেটাকে প্রচার প্রকাশ করেছেন, সেটির নামই হলো হাদিস। সেটির নামে কি? হাদিস। তবে হাদিস হতে হবে কি? অবশ্যই সহিহ, অবশ্যই সহিহ হতে হবে। কারণ আজকে বর্তমান সমাজে দেখবেন, আফসোস করে বলতে হয়, আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দিয়েও বহু কিছু তৈরি করা হয়েছে এবং সমাজে সেগুলিকে ছড়িয়ে দেওয়া হয়েছে। এগুলি থেকে বাঁচতে হলে আপনাকে এই বিষয়টি মনে রাখতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যেন নির্ভরযোগ্য, গ্রহণযোগ্য হয়। আর এই কথাগুলি দেখুন সেই প্রসিদ্ধ ইমামগণ, সেই ইমাম শাফি রাহমাহুল্লাহ 1200 বছর আগে, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ 1300 বছর আগে, তারাও এই বিষয়ে মুসলিম উম্মাকে সতর্কবাণী উচ্চারণ করেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 1300 বছর আগে তিনি বলেন, ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, জেনে রাখো যেখানেই সহি হাদিস পাওয়া যাবে সেটি হলো আমার মত আর পথ। বলুন আলহামদুলিল্লাহ। সেই ইমামগণ আসলেই তারা মুসলিম উম্মাকে সঠিক পথেই তারা দিয়েছেন, পথ নির্দেশনাই দিয়েছেন। কিন্তু আজকে আমরা অনেক সময় সেই ইমামদেরকে কেন্দ্র করে বাড়াবাড়ি করতে অনেক সীমা লঙ্ঘনে চলে গেছে। কি বলেন ঠিক কিনা?
প্রিয় ভাইয়ের আমার যে বিষয়টি বলতে চাচ্ছিলাম সেদিকে যাচ্ছি না, আবার ফিরে আসি ওই সেই হাদিস উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যেটি বলছেন ইমাম বুখারী রাহমাহুল্লাহ সহিহুল বুখারীতে এই হাদিসটি একবার দুইবার নয়, তিনি সাতবার বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয় প্রমাণ করার জন্য নিয়ে এসেছেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ মুহূর্তে, জীবনের সর্বশেষ দিন, জীবনের সর্বশেষ বছরে, শেষ মাসে, শেষ দিনে, শেষ মুহূর্তে আমার কোলে তিনি মাথা রেখে তিনি যেন কি কথাগুলি বলছেন, তিনি একবার তিনি হাত দিয়ে তার চেহারাকে মুছে নিচ্ছেন আর বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নালিল মাউতি সাকারাত, বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যু যন্ত্রণা খুবই কঠিন যন্ত্রণা। সেই কঠিন মুহূর্তে তিনি বললেন হাদিস সহিহ বুখারীর, কাতালাল্লাহু আল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাদু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ, আল্লাহ সেই ইহুদ এবং খ্রিস্টানদেরকে ধ্বংস করে দিন যেই ইহুদ এবং খ্রিস্টানেরা তাদের নবীদের কবরগুলিকে সেজদার স্থান হিসেবে বানায় নিয়েছে। জীবনের শেষ মুহূর্ত সেই দিনটি ছিল বারোই রবিউল আউয়াল, আজকে আপনি বারোই রবিউল আউয়ালে কবর পূজার মাজার পূজারে সেদিকে আপনি দৌড়াচ্ছেন, অথচ এই বারোই রবিউল আউয়ালে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের শেষ মুহূর্তে সর্বশেষ যেই সতর্কবাণী হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সেটি ছিল যে আল্লাহ যেন ধ্বংস করে দেয় সেই ইহুদ এবং খ্রিস্টানদেরকে যারা তাদের নবীদের কবরগুলিকে সেজদার স্থান বানায় নিয়েছে। তাহলে নবীদের কবরকে সেজদার স্থান বানায় নেওয়ার কারণে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ধ্বংসের জন্য দোয়া করে থাকেন, বর্তমান কোনো মানুষ যদি কোনো অলিয়া উলিয়া বুজুর্গের কবরকে সেজদার স্থান বানায় নেয় তাহলে তার জন্য কি এই ধ্বংসের দোয়া হবে না? তার জন্য কি বদদোয়া হবে না? কোন কবর কখনো সেজদার স্থান হতে পারে? আজকে আফসোসের সাথে বলতে হয় এই সেই বারোই রবিউল আউয়ালে সেই দিনগুলি সেই কাজগুলি বেশি করা হচ্ছে, যেই কাজগুলিকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্তে বারোই রবিউল আউয়ালে সেটাকে দাফন করার জন্য কঠিন ভাষায় শক্ত ভাষায় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। প্রিয় ভাইরা আমার, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্তে এই কথাগুলি বললেন কেন, কারণটা কি? কারণটা আসলেই আজকে পৃথিবীতে যত বিশেষ করে প্রতিমা পূজার মতো শেরক যেটা শুরু হয়েছে এটা কিন্তু নেককার দিনদার পরহেজগার মানুষদেরকে কেন্দ্র করে তাদের বিষয়ে বাড়াবাড়ির মধ্য দিয়ে এটা শুরু হয়েছে, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূহে স্পষ্টভাবে বর্ণনা দিয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কাউম, তার জাতিতে বেশ কয়েকজন অত্যন্ত পরহেজগার দিনদার মানুষ ছিলেন, তারা যখন মারা গেলেন ইবলিস তখন পরবর্তী প্রজন্মের কাছে এসে বলল যে তারা এত ভালো মানুষ ছিল আর তোমরা তাদের বিষয়ে কিছুই ভূমিকা রাখছো না, এটা কেমন কথা? যে কী করতে হবে, তোমরা ওই ব্যক্তিদের যারা এত ভালো মানুষ ছিল তারা বিদায় নিয়ে চলে গেছেন, তোমরা সেই ভালো মানুষদেরকে কী করো, তারা যেই জায়গাগুলিতে বসত সেই জায়গাগুলি তাদের একটা প্রতিকৃতি বা মূর্তির মতো একটা ছবি তৈরি করে সেখানে রাখো যেন তাদেরকে স্মৃতিতে রাখতে পারো। এদেরকে বলেনি যে তাদের কাছে গিয়ে সেজদা দাও, খালি এতটুকু বললো যে তাদের মতো একটা চিত্র তৈরি করে সম্মান শ্রদ্ধা জানানোর জন্য সেখানে রেডি করে রাখো। এই প্রজন্ম যখন শেষ হয়ে গেল পরবর্তী আরও অনেক দূরের প্রজন্ম আসলো যারা এত ইতিহাস জানতো না যে কেন এগুলিকে রাখা হয়েছে, তাদের কাছে ইবলিস চলে আসলো আবার, আসে বলে যে ইবলিস আসে বলল যে কী ব্যাপার, তোমরা তোমাদের বাপদাদার মতো কিছুই করছো না যে, কয় কেমন, কয় দেখো না এই সব ভালো মানুষ, এই ভালো মানুষদের তো তারা সেজদা দিত, তোমরা তো এখানে কিছুই সেজদা দাও না, তারা তো তাদের কাছে দোয়া চাইতো, তারা তাদের কাছে সন্তান চাইতো, তারা তাদের কাছে রোগ মুক্তি চাইতো, তাদের কাছে ব্যবসা বাণিজ্যের উন্নতি চাইতো, তোমরা কিছুই চাইতেছো না। ইবলিসের কথায় এই পরবর্তী প্রজন্ম পূর্বের কোনো খোঁজ খবর না রেখে তারা তখন ওই ভালো মানুষদের সেই ছবিগুলি বা মূর্তিগুলিকে কেন্দ্র করে তারা তখন সেজদা শুরু করলো এবং তাদের কাছে যা কিছু করার আল্লাহর কাছে সেগুলি সব সেখানে করা শুরু করলো। এভাবেই খুলে দেখুন আপনি সেই সূরা নূহ, খুলে দেখেন সহিহুল বুখারী, স্পষ্ট আপনাকে প্রমাণ করে দিচ্ছে এই ইতিহাস, এই মুসলিম উম্মার মাঝে, এই মানুষের মাঝে এভাবেই হচ্ছে প্রতিমা পূজা শুরু হয়ে থাকে।
প্রিয় ভাইরা আমার, তাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সর্বশেষ মুহূর্তে 12ই রবিউল আউয়াল সোমবার সকাল 8 থেকে 9টার দিকে তিনি তার উম্মাকে সকলকে এক বাক্য কঠিনভাবে সতর্কবাণী করলেন, জেনে রাখো তোমরা কখনো ওই ইহুদ এবং খ্রিস্টানদের উপর আল্লাহর যেন লানত হয়, কেন তারা তাদের নবীদের কবরগুলিকে সেজদার স্থান বানায় নিয়েছে। আলা ফালা তাত্তাখিদু কবরি ঈদা, অন্য বর্ণনা এসেছে তিনি বলেন সুতরাং তোমরা আমার কবরকে কখনো ঈদ উৎসবের স্থান হিসেবে বানায় নিও না। সম্মানিত দিদি ভাইরা আমার, সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে যদি আপনার উত্তম আদর্শ হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কাছে সেজদা দেওয়া, কবরের কাছে যাওয়া, মানত করা, মাজারের কাছে এই সমস্ত কাজ করা সেগুলি তো করেননি, নিষেধ তো করেছেন, বরং যারা করবে তাদের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ মুহূর্তে 12ই রবিউল আউয়ালে তাদের জন্য আল্লাহর কাছে লানতের দোয়া করে গেছেন। সুতরাং রাসূলের এই আদর্শ আপনাকে, আপনি যদি মুসলিম হন, রাসূলের উম্মা হন, রাসূলের অনুসারী হন, তাহলে রাসূলের এই আদর্শকে গ্রহণ করে আপনাকে সকল প্রকার কবর পূজা, মাজার পূজা সেগুলি থেকে অবশ্যই আপনাকে সরে আসতে হবে, কি বলেন ঠিক কিনা? যদি না পারেন তাহলে জেনে নিন আপনি রাসূলের আদর্শ কখনো অনুসরণ করতে পারেননি। রাসূলের আদর্শ হলো আপনি সেজদা দিবেন কার জন্য, দোয়া করবেন কার কাছে, সন্তান চাইবেন কার কাছে, নজর মানত করবেন কার জন্য, সব কিছু সম্পৃক্ত করবেন কার সাথে, আল্লাহর সাথে, অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো বুজুর্গ, অন্য কোনো মৃত ব্যক্তি তার কাছে নয়। সম্মানিত দিনী ভাইরা আমার, আসুন, কথা খুব দীর্ঘ করার সুযোগ নেই, পরিশেষে আর একটু সংক্ষিপ্ত কথা স্মরণ করে দিচ্ছি, যেহেতু উপস্থিত আশেপাশে পর্দার আড়ালে বাসাবাড়িতে মা বোনেরাও রয়েছেন, তাদেরকেও একটু স্মরণ করে দিতে চাই। একজন মুসলিম নারী, তাকে চিন্তা করা দরকার, তাকে চিন্তা করা দরকার। আপনি যদি একজন মুসলিম নারী হিসাবে জান্নাত পেতে চান, জান্নাতে স্থান করে নিতে চান, তাহলে দুনিয়ার কোন নায়িকা আর কোন গায়িকা আর কোন নষ্টা ভষ্টা কিভাবে জীবন যাপন করেছে সেটার অনুসরণ নয়, অনুসরণ করতে হবে আপনাকে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার, কি বলেন ঠিক কি না? অনুসরণ করতে হবে উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহার, অনুসরণ করতে হবে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার, অনুসরণ করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা স্ত্রী ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা মেয়ে ছিলেন, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের যারা স্ত্রী, মেয়ে, কন্যা, বোন ইত্যাদি ছিলেন, ওই মুসলিম রমণীদের অনুসরণ করতে হবে। যদি আপনি একজন মুসলিম হিসাবে, মুসলিম নারী হিসাবে আপনার জান্নাতে স্থান করে নিতে চান, তাহলে আপনাকে ওই কোন নায়িকা, কোন গায়িকা বা কোন ব্যক্তি, বরং আফসোস করে বলতে হয় আজকে বর্তমান আমাদের সমাজে বা এই নতুন প্রজন্মকে নষ্ট করার জন্য, বিশেষ করে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মাঝে দূরত্ব সৃষ্টি করার জন্য আমাদের ঘরে প্রতিটি মুহূর্তে এর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, কি বলেন ঠিক কি না? সেই প্রশিক্ষণ হচ্ছে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে, ওই সেই স্টার জলসা বলেন আর সেই সিরিজের নাটক বলেন, এগুলিতে শিক্ষা দেওয়া হচ্ছে, হাতে নাতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। একজন মেয়ে মানুষ তার স্বামীর কথা ভুলে গিয়ে অন্য আরেকজন পুরুষের চিন্তা কিভাবে করবে, অন্য আরেকজন পুরুষের সাথে কিভাবে অবৈধ সম্পর্ক গড়ে তুলবে, এই শিক্ষা প্রশিক্ষণে দেওয়া হচ্ছে, কি বলেন ঠিক কি না? ঠিক তেমনি ভাবে একজন পুরুষ, একজন স্বামী তার স্ত্রীর কথা ভুলে গিয়ে আরেকজন দূরের মেয়ের সাথে, অন্যের স্ত্রীর সাথে কিভাবে সম্পর্ক তৈরি করবে, সেই শিক্ষা প্রশিক্ষণ আজকে আমাদের ঘরে ঘরে প্রতিটি মিডিয়াতে দেওয়া হচ্ছে, কি বলেন ঠিক কি না? সুতরাং আপনি যদি মুসলিম হয়ে থাকেন, আপনার ঘরে সেই মিডিয়াগুলি, সেই চ্যানেলগুলি একেবারে হালাল থাকবে না হারাম হবে? জোরে বলেন হালাল না হারাম? শুধু আপনার নয়, আলেম সমাজকেও সেই ক্ষেত্রে অবশ্যই সচেতন, সতর্ক করতে হবে, সাধারণ মানুষকে, কি বলেন ঠিক কি না? কিন্তু আফসোস করে বলতে হয় আমাদের কিছু কিছু ভাইয়েরা সেই সমস্ত চ্যানেল নিয়ে তাদের যত মাথা ব্যথা তার চেয়ে নাকি আরও বেশি মাথা ব্যথা হয়ে যায়, যেই চ্যানেলে স্বামী স্ত্রীর মাঝে কিভাবে গভীর সম্পর্ক তৈরি হবে, একে অপরের প্রতি ইসলামের আলোকে কিভাবে জীবন গড়ে তুলবে, সন্তানেরা বাবা মার প্রতি কিভাবে সদ্ব্যবহার করবে, বাবা মার সাথে সদাচরণ করবে, বাবা মা সন্তানকে কিভাবে
কিভাবে ইসলামের আলোকে লালন পালন করবে, একজন মুসলিম কোরআন ও হাদিসের আলোকে কিভাবে তার জীবন গড়বে, এই শিক্ষা যেই চ্যানেলে দেওয়া হয় পিস টিভি বাংলা, সেই চ্যানেলকে নিয়েই আজকে নাকি অনেকেই কথা বলে। অথচ ওই আলেমদের জন্য ফরজ ছিল ওই চ্যানেলগুলি নিয়ে কথা বলা, কি বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সেই ভাইয়েরা তারা সেই চ্যানেলগুলির কথা ভুলে গেছেন, তাদের শুধু মনে হয় এই পিস টিভি বাংলার এই কথা, এটা থেকেই মানুষকে সতর্ক করতে চায়। আমরা বলবো সহজ ভাষায় সেই ভাইদেরকে, আল্লাহকে ভয় করুন, যদি সত্যিই আপনি ইসলামের মিত্র হন, ইসলামের পক্ষে হন, ইসলামের কথা বলতে চান, তাহলে আপনাকে ওই চ্যানেলগুলি থেকে মানুষকে সতর্ক করতে হবে, মানুষকে উৎসাহিত করতে হবে সেই চ্যানেলের দিকে, যেই চ্যানেলে রয়েছে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে, ইসলামের আলোকে মানুষকে শিক্ষা দেওয়াকে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকল আলেম সমাজকে সেই সুমতি দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আমার কথা দীর্ঘ করতে চাচ্ছি না, বলতে চাচ্ছিলাম মা বোনদেরকে স্মরণ করে একটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা ইসলাম নারীদের জন্য বিষয়টাকে কত সহজ সুন্দর করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইসলাম কি বলে, আইয়ু ইমরাতিন সাল্লাত খামসাহা, কোন মুসলিম নারী তার দিনে রাতে দৈনিক কয় ওয়াক্ত সালাত আদায় করবে? তবে শীতের রাতে ফজরের সালাত না পড়লেও বোধহয় চলে, তাই না? হ্যাঁ চলবে। তবে ঢাকা শহরের মানুষের জন্য না পড়লেও চলে। হ্যাঁ, কারণটা কি, ঢাকা শহরের মানুষ তাদের ঘুমাতে তো অনেক দেরি হয়ে যায়, ঢাকা শহরের মানুষ তাদের ঘুমাতে যেহেতু অনেক দেরি হয়ে যায়, রাত একটা দুটার দিকে ঘুমায়, বিভিন্ন চ্যানেল একটার পর একটা দেখতে দেখতে শেষ করতে করতে, এই গল্প গুজব শেষ করতে রাত দুইটার দিকে ঘুমায়, এই এত কষ্ট করে এত দেরি রাতে ঘুমালো, তাকে আবার কষ্ট করে ফজর পড়তে হয় নাকি? তার জন্য তো ছাড় থাকাই স্বাভাবিক, তাই না? আল্লাহু আকবার। আপনি যতই নিজেকে ইমানদারের পরিচয় দেন, যদি ফজরের সময় আপনি গাফেল হয়ে থাকেন, যদি ফজর পড়া আপনার জন্য ভারী হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আসকালুস সালাওয়াতি আলাল মুনাফিকিন, মুনাফিকদের জন্য সবচেয়ে ভারী সালাত হলো দুইটি সালাত, একটি হলো এশার সালাত আর একটি হলো ফজরের সালাত। আপনি যতই নিজেকে দিনদারিত্ব দেখান না কেন, যতই নিজে যতবার হজ করে আসেন না কেন, যতই নিজের পরহেজগারিতা প্রকাশ করতে চান না কেন, যদি ফজরের সালাত আপনার জন্য সহজ না হয়, যদি এটা আপনার জন্য ভারী হয়ে যায়, ফজরের সালাতে উঠতে যদি না পারেন, তাহলে জেনে নিন 1400 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে মুনাফিক বলে অভ্যস্ত করেছেন, কি বলেন ঠিক কিনা? সুতরাং এজন্য আমি বলি রাত 12টার পরে দীর্ঘক্ষণ ওয়াজ করাও শরীয়তে জায়েজ নেই, কারণ রাত 2টা পর্যন্ত যদি আপনি ওয়াজ শুনেন তাহলে এই লোকটারও একই অবস্থা হবে, এও ফজরে কোনো খোঁজ খবর পাবে না, কি বলেন ঠিক কি না? তো ওয়াজ শুনতেছেন খুব মুমিনের পরিচয় দিচ্ছেন, আর ফজরের সময় যদি আপনার কোনো খোঁজ খবর না থাকে পরিচয়টা কিসের থাকবে? মুনাফিকের। প্রিয় ভাইরা আমার, সুতরাং আপনি শহরের মানুষ হন আর গ্রামের মানুষ হন, শিক্ষিত হন আর শিক্ষিত হন, নারী হন আর পুরুষ হন, একজন মুসলিম প্রাপ্তবয়স্ক মুসলিমকে দিন রাত 24 ঘন্টায় তাকে কয় ওয়াক্ত সালাত আদায় করতে হবে? 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আইয়ু ইমরাতিন সাল্লাত খামসাহা, কোন মুসলিম নারী যদি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে, এটা হলো 1 নম্বর বিষয়। তবে সালাত হতে হবে কার অনুসরণ করে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে। বিস্তারিত আর যাচ্ছি না। প্রথম হলো সাল্লাত খামসাহা, দিন রাতে 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত আদায় করবে। দ্বিতীয় ওয়াসামাত শাহরাহা, রমাদানের সিয়াম পালন করবে। তৃতীয় ওয়া হাফেজাত ফারজাহা, সে বেপর্দায় চলার মাধ্যমে সতীত্বকে সংরক্ষণ করবে, তাই না? হ্যাঁ, বেপর্দায় চলার মাধ্যমে না? আমাদের অনেক বোনেরা অনেক ভাইয়েরা তারা বলেন যে আপনি রাত সারা রাতও যদি ওয়াজ শোনান কোনো অসুবিধা নাই, ভালোই লাগবে, কিন্তু পর্দার ওয়াজটা মেহরবানি করে করবেন না। কেন? কই পর্দার ওয়াজ করলে তো আমরা সবাই ধরা খাই, কারোর কাছে পর্দা নাই,
না পুরুষের মাথা ব্যথা, না মহিলার মাথা ব্যথা। আল্লাহু আকবার, জেনে নিন, আপনি যতই দিনদার বলে নিজেকে দাবি করে থাকেন, আপনি যদি সারা রাত তাহাজ্জুদ পড়ে আপনার চোখের পানি দিয়ে আপনার গোটা বুকও ভিজিয়ে দেন, এভাবে প্রতি রাত্রেও তাহাজ্জুদ আদায় করেন, আর আপনার সেই যুবতী মেয়ে বা আপনার স্ত্রী বা আপনার বোন, আপনার অধীনস্থ কোনো নারী বেহায়াভাবে অশ্লীলভাবে বেপর্দায় চলাফেরা করে, তাকে যদি আপনি বাধা দেওয়ার ব্যবস্থা না নেন, তার প্রতিরোধ যদি আপনি প্রতিবাদ করার চেষ্টা যদি না করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দায়ুসুলায় খুলুল জান্না, এই ব্যক্তিটার নামেই হলো দায়ুস, সেই দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুতরাং এই ক্ষেত্রে পর্দার ক্ষেত্রে নারীদের চেয়ে সতর্ক কাকে বেশি হতে হবে? পুরুষদেরকে সতর্ক হতে হবে। আপনার অধীনস্থ নারী যদি বেপর্দায় চলে আর আপনি যদি প্রতি বছরও কাবায় গিয়ে তাওয়াফ করে আর হজ করে উমরা করে ফিরে আসেন, জেনে নিন উপায় নাই, জান্নাতে এতই সহজ নয়। জান্নাতে যেতে হলে অবশ্যই আপনাকে যেমন মুমিন হতে হবে, আপনার অধীনস্থ আপনার জীবন সঙ্গিনী আপনার স্ত্রী তাকেও ঠিক তেমনই হতে হবে, আপনার কলিজার টুকরো আপনার মেয়ে তাকেও তেমন বানাতে হবে। আপনার অধীনস্থ নারীদেরকেও কমপক্ষে এই পর্দার বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে তাদেরকে সচেতন সতর্ক ও সেই আলোকে গড়ে তুলতে হবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তৃতীয় বৈশিষ্ট্য হলো ওয়া হাফিজাত ফারজাহা, ওই মুসলিম নারী সে আল্লাহকে ভয় করে পর্দা ব্যবস্থার মাধ্যমে তার সতীত্ব সংরক্ষণ করে থাকে। আফসোস করে বলতে চাই বা বলতেই হয়, বিশেষ করে ঢাকা শহরে বিভিন্ন অনুষ্ঠানগুলি যখন হয়, সেই অনুষ্ঠানগুলিতে দেখা যায়, মনে হয় না যে আমাদের অনেক বোনেরা তারা যে মুসলিম ঘরের মুসলিম পরিবারের মানুষ এটা বলেই মনে হয় না, কি বলেন ঠিক কি না? নিজের সৌন্দর্য প্রচার প্রকাশ করার জন্য এমনইভাবে তারা নিজের যত রকমের সেই আকর্ষণীয় পোশাক এবং অর্ধ উলঙ্গের মতো হয়ে তারা বের হয়ে থাকে। কোন মুসলিম নারী যদি এভাবে বের হয়ে থাকে তাহলে ওই নারীর জন্য জান্নাত অবশ্যই হারাম হবে, জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুতরাং পর্দার আড়ালের প্রতিটি মা ও বোনকে স্মরণ করে দিতে চাই, আল্লাহ আপনাকে সৌন্দর্য দিয়েছেন, এই সৌন্দর্য মানুষের জন্য বিতরণ করার জন্য নয়, এই সৌন্দর্য দিবেন দেখাবেন এমন মানুষ ব্যক্তিও আল্লাহ আপনার জন্য নির্দিষ্ট করে দিয়েছেন। সেই ব্যক্তিদের সামনেই শুধু আপনার সৌন্দর্য প্রকাশ, আপনার সৌন্দর্য দুনিয়ার ওই সেই রাস্তার মাঠে ঘাটের পুরুষদের জন্য নয়, আপনার সৌন্দর্য আপনি প্রদর্শন করবেন আপনার প্রিয়জন, আপনার খুবই কাছের মানুষ, আপনার স্বামীর কাছে, অন্যের কাছে নয়। যদি অন্যের কাছে হয়ে থাকে তাহলে আপনার জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তৃতীয় বিষয়, ও হাফিজাত ফারজাহা, তার সতীত্ব সংরক্ষণের মাধ্যমে সে কি করবে? পর্দা ব্যবস্থার মাধ্যমে তার সতীত্ব সংরক্ষণ করবে। চতুর্থ বিষয় হলো ও আতা আত জাউজাহা, সাধ্য অনুযায়ী ইসলামী বিধিবিধানের আলোকে তার স্বামীর আনুগত্য স্বীকার করবে। এই চারটি বৈশিষ্ট্য যে মুসলিম নারীর মাঝে পাওয়া যাবে, এছাড়া কোনো ফরজ যদি থাকে সেগুলি তো থাকতেই হবে। এই মুসলিম নারীকে কেয়ামতের দিন তার জন্য সুসংবাদ হলো তাকে বলা হবে তোমার সামনে জান্নাতের দরজাগুলি উন্মুক্ত রয়েছে, যেই দরজা দিয়ে ইচ্ছা হয় তুমি সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। বলুন সুবহানাল্লাহ, আল্লাহ আকবার। ইসলাম নারীদের জন্য বিষয়টিকে কত সহজ করে দিয়েছে, তাকে দেশ চালাইতে হবে এমন কঠিন জিনিস, এমন কঠিন দায়িত্ব নারীদের পর ইসলাম দেয় নাই, কি বলেন ঠিক কি না? ইসলাম খুব সহজ করে দিয়েছে নারীদের। প্রিয় ভাইরা, আমার মা বোনদেরকে যেমন স্মরণ করে দিতে চাই, ঠিক ভাইদেরকেও স্মরণ করে দিতে চাই, আপনি কি চান না আপনার জীবন সঙ্গিনী আপনার স্ত্রী এই বৈশিষ্ট্যগুলি অর্জন করার মাধ্যমে সেও যেন ওই কিয়ামতের দিন জান্নাতে প্রবেশের সুসংবাদ পেতে পারে? চান না এটি? অবশ্যই। আপনার কলিজার টুকরা আপনার মেয়ে, সেই মেয়ে কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করার এই সুযোগটি পাবে, তার এই সুসংবাদ তাকে দেওয়া হবে, আপনি কি সেটি চান না? আপনার বোন আপনার মা, সুতরাং আপনাকে সচেতন হতে হবে, সচেতন হতে হবে, আল্লাহকে ভয় করুন। দুনিয়াতে কয়েকদিন রয়েছেন, আপনি আগে পিছে সামনে ডানে বামে লক্ষ্য করুন, দেখবেন যে একজনের পর একজন সব চলেই যাচ্ছে, আপনাকেও একদিন এই পৃথিবী থেকে চলে যেতে হবে। দশতলা ভবন হলেও আপনার থেমে থাকার কোনো সুযোগ নেই, লক্ষ কোটি আরও কত কোটি 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 টাকাও যদি হয় আপনার,
তাও আপনার এই পৃথিবীতে আপনাকে ধরে রাখতে পারবে না। ওই পৃথিবীর বুকে সর্বোচ্চ সেই সম্পদের অধিকারী সেই কারুন, কারুনের এত সব সম্পদ থাকা সত্ত্বেও মানুষের চোখের সামনে তাকে মাটির মাঝে ডেবে যেতে হয়েছে, তার সম্পদকে তাকে ধরে রাখতে পারেনি। অতএব আপনার সম্পদ কোথায়, আপনার ক্ষমতা কোথায়? কোনো কিছুই নয়, সব কিছু ফেল হয়ে যাবে। আল্লাহর যখন ডাক এসে যাবে আপনাকে বিদায় নিতেই হবে। অতএব সেই কথাকে আমরা যেন স্মরণ করি, আমাদের জীবনটাকে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আমাদের আকীদার ক্ষেত্রে, আমাদের আমলের ক্ষেত্রে, আমাদের সব কিছুর ক্ষেত্রে যেন আমাদের জীবনটাকে গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। কথা আর দীর্ঘ করব না, শেষ করতে যাচ্ছি, যেহেতু আগে আমি বলেছি 12টার দিকে শেষ করব। পরিশেষে আবারও সকলকে সেই আহ্বান জানাই, আসুন আমরা মুসলিম, ইসলামের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো আমরা কখনো অন্ধ হিসাবে অজানা অবস্থায় অন্য কিছু কোনো কিছুই কাজ করব না, বরং আমরা জেনে শুনে কোরআন ও সহিহ হাদিসের আলোকেই ইসলামের প্রতিটি বিষয় পালন করব। এটাই হচ্ছে মুসলিমদের জন্য সবচেয়ে বড় বৈশিষ্ট্য, এটাই ইসলামের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। আমরা সেভাবেই যেন আমাদের গোটা জীবনে সুন্দরভাবে ইসলাম পালন করে যেতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। যারা এই মাহফিলকে সফল করার জন্য সার্বিকভাবে সহযোগিতা দিয়েছেন, আল্লাহ তাদের সকলকে সেই তাদের সকলকে যা যায় খায়ের দান করুন। আজকে আমাদের প্রধান অতিথি সহ এবং অন্যান্য অতিথিবৃন্দ ও মহল্লার এলাকার সাধারণ জনসাধারণ সকলে যারা সহযোগিতা দিয়েছেন এই মাহফিলকে, এই মাহফিলের উসিলায়, ভালো আমলের উসিলায় আল্লাহ আমাদের সকলকে পরিপূর্ণভাবে ইসলামের পথে চলার হেদায়েত দান করুন। আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসে যাওয়ার তৌফিক দান করুন। আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। যারা আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেছে সেই মুসলিমদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আর আমরা যেন ঈমানের সাথে, ঈমানের উপর প্রতিষ্ঠিত থেকে ঈমানের সাথে বিদায় নিতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমাদের সন্তানকে, আমাদের কলিজার টুকরাদেরকে যেন ইসলামের আলোকে গড়ে তুলতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমাদের এই দেশে, আমাদের দেশে শান্তি দান করুন। আমাদের দেশের সর্বস্তরের মানুষদেরকে ইসলামের দিকে হেদায়েত দান করুন। সকলকে ইসলামের পথে চলার তৌফিক দান করুন। সকলকে ইসলামের পক্ষে বলার তৌফিক দান করুন। সকলকে ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দান করুন। আমাদের এই মুসলিম দেশকে আল্লাহ আপনি সংরক্ষণ করুন। আমরা যেন সর্বত্র সুন্দরভাবে ইসলাম মেনে চলতে পারি এমনই পরিবেশ আমাদেরকে দান করুন। গোটা মুসলিম বিশ্বকে আল্লাহ আপনি সংরক্ষণ করুন। মুসলিম বিশ্বকে কোরআন ও সহিহ হাদিসের আলোকে ইসলাম মেনে চলার তৌফিক দান করুন। سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت واستغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته